रामचंद्रेर आविर्भाव तिथि से संगे राम लक्ष्मण भरत शत्रुघ्न तारा चारजनी भगवान अंश अवतार এই তিথিতে তারা অবতীর্ণ হয়েছিলেন। তো এই রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে উপস্থিত সমস্ত ভক্তদেরকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমাদের সঙ্গে ইসকনের পক্ষ থেকে হার্দিক ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি গৃহকর্তা কিরাম বিজয় বিজয় মণ্ডল মহাশয় এবং পরিবারের সবাইকে সুন্দরভাবে এই রামচন্দ্রের আবির্ভাব তিথি উৎসবের আয়োজন করার জন্য। আমরা পর্যায়ক্রমে জয় জয় মঙ্গলাচরণ ভজন কীর্তন হরিনাম কীর্তন সহযোগে অভিষেক অনুষ্ঠানে যোগদান করেছি। এখন কিছু রামচন্দ্রের লীলা শিক্ষা আমরা আলোচনা করব, আর তারপরে ভোগ আরতি কীর্তন হবে। আমাদের একটু তাড়াতাড়ি মায়াপুরে ফিরে যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করবো। তো আপনাদের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হবে, ভোগ আরতির পরে আমাদের স্থানীয় ভক্তরা আছে আমাদের পূজা মাতাজি, তারা একটু হরিনাম কীর্তন করবে নাকি জানত। হ্যাঁ, ওরা পরিশেষে অনুষ্ঠান হবে, যেহেতু একটু তাড়াতাড়ি হচ্ছে তো সুযোগ ওনারা পাননি। তা আপনারা সবাই সম্মিলিত ভাবে, কেননা ভগবান আর তার নাম অভিন্ন। আমরা দেখবো এই রামচন্দ্রের লীলাতেই এই যে ভগবান আর তার নাম অভিন্ন রামচন্দ্র তিনি সেটি প্রকাশ করেছেন। তো যাই হোক, পরমেশ্বর ভগবান তিনি ভগবদ গীতায় বললেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। তো এটি ভগবান তিনি গীতাতে উল্লেখ করেছেন, কিন্তু দুষ্কৃতিকারীদের দমন ধর্ম সংস্থাপন এটি হচ্ছে গৌণ। ভগবান তিনি এই জগতে অবতীর্ণ হন এটি তার গৌণ আবির্ভাবের কারণ, কেননা এই অসুর দমনের জন্য ভগবানকে এই জগতে আবির্ভূত হওয়ার দরকার নেই। এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবানকে এই জগতে আবির্ভূত হওয়ার কোন প্রয়োজন নেই। আমরা দেখতে পাই পরমেশ্বর ভগবান কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি ভবিষ্যৎবাণী করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই যে কলিযুগের যুগধর্ম, এই হরিনাম সারা পৃথিবীতে নগরাদি গ্রাম প্রচার। তো মহাপ্রভু তিনি ভারতবর্ষের বাইরে কোথাও যাননি, তাহলে পৃথিবীতে কি করে প্রচার হবে? তা আমরা দেখতে পাই মহাপ্রভু সেনাপতি ভক্ত ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি সেই কার্যটি সম্পাদন করলেন। কিভাবে? না, পৃথিবীতে যে কৃষ্ণ নাম প্রচার হবে, শাস্ত্রে উল্লেখ করা আছে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, কৃষ্ণ শক্তি ব্যতিরেকে সেটা প্রবর্তন হবে না। তাই ভগবান তার সুপ্ত ভক্ত ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মধ্যে তিনি শক্তি অর্পণ করেছিলেন, আর সেই শক্তি বলে শ্রী প্রভুপাদ সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করলেন। তাই আচার্যগণ সিদ্ধান্ত করেছেন ভগবান কোন ভক্তের মধ্যে শক্তি অর্পণ করে ধর্ম তিনি সারা পৃথিবীতে প্রচার করতে পারেন। ভগবানের এই জগতে অবতীর্ণ হন তার মুখ্য কারণ হচ্ছে তার ভক্তের আনন্দ বিধান এবং ভক্তের সঙ্গে যে ভাবের বিনিময় তিনি সম্পাদন করার জন্য তিনি অবতীর্ণ হন। যেটা ভগবদ্গীতায় ভগবান বললেন,
যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম্। যে যে ভাব নিয়ে আমার ভজনা করে আমি তাকে সেই ভাবের প্রতিদান দিই। সেভাবে ভগবান বিভিন্ন যুগে তিনি অবতীর্ণ হন। তিনি মর্যাদা পুরুষোত্তম রূপে রামচন্দ্র রূপে অবতীর্ণ হলেন। রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদাকে রক্ষা করেছেন। একবার রামচন্দ্রের রাজত্বে মানে রাজসভাতে একটা মিটিং দেখেছেন, বিভিন্ন রাজন্যবর্গদের নিমন্ত্রণ জানানো হয়েছে, মিটিং হবে, সমস্ত রাজন্যবর্গ তারা একে একে রামচন্দ্রের রাজসভায় আসছেন। সেখানে কাশী থেকে কাশী রাজা কাশীরাজ যখন তার গৃহ থেকে বেরোচ্ছেন তখন নারদমুনি গিয়ে উপস্থিত। তো নারদমুনিকে দেখে কাশীরাজ প্রণাম করেছেন, আতিথিয়তা করেছেন। তখন নারদমুনি কাশীরাজকে বলছেন, কাশীরাজ তুমি তো এখন অযোধ্যায় যাচ্ছ রামচন্দ্রের সভাতে যোগদান করার জন্য, তা আমি এই মুহূর্তে এসেছি, তা আমি তোমার কাছে কিছু চাই। তখন কাশীরাজ খুবই আনন্দিত হয়েছেন, এরকম মহাত্মা কিছু আমার কাছে চেয়ে নেবেন, আমি তার সেবায় যুক্ত হবার তার সৌভাগ্যের বিষয়। বলুন নারদমুনি আপনি কি চান? তো তখন নারদমুনি বলছেন, আমি যা চাইবো তুমি দেবে তো? বল হ্যাঁ অবশ্যই দেব। তো বলছি এরকম তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না, তোমাকে সংকল্প করতে হবে। তাতে জল নিয়ে সংকল্প করেছেন, করে কাশীরাজকে বলছেন, তুমি যখন রামচন্দ্রের সভায় যাবে সবাইকে প্রণাম করবে কিন্তু বিশ্বামিত্র মণিকে প্রণাম করবে না, এটা তোমার কাছে আমি চাই। তো হাতে জল দিয়ে সংকল্প করে নিয়েছেন। এখন তিনি বলেছেন নারদমুনি যা চাইবেন তিনি তাই দেবেন, দিতেই হবে। তিনি রাজি হয়ে চলে গেছেন। গিয়ে রামচন্দ্রের সভা শুরু হবে এমত অবস্থায় কাশীরাজ গিয়ে উপস্থিত। রামচন্দ্র আদি বিভিন্ন রাজন্যবর্গ মণি ঋষি সেখানে উপস্থিত আছেন, সবাইকে শ্রদ্ধা নিবেদন করেছেন, বিশ্বামিত্র মণিকে শ্রদ্ধা নিবেদন করেন। তখন বিশ্বামিত্র মণি বুঝতে পেরেছেন এই কাশীরাজ আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করেনি। তিনি প্রধানিত হয়ে রামচন্দ্রকে অভিযোগ দিয়েছেন, হে রামচন্দ্র তুমি হচ্ছে মর্যাদা পুরুষ আর তোমার রাজ্যে মর্যাদা হানি হয় কি করে হয়? হ্যাঁ তাহলে তোমার এই মর্যাদা পুরুষ কি করে নাম হবে না কি হয়েছে বলুন না? এই কাশীরাজ তোমার মানে রাজদরবারে প্রবেশ করে সবাইকে সে প্রণাম নিবেদন করেছে, আমাকে প্রণাম কেন নিবেদন করলো? কি করে মর্যাদা তোমার রাজ্যে থাকছে? তো এর বিচার তোমাকে করতে হবে। তো তখন রামচন্দ্র বিশ্বামিত্র মণিকে সন্তুষ্ট করবার জন্য ঘোষণা করে দিলেন, কালকে সূর্য উদয়ের পূর্বেই এই কাশীরাজের গলা থেকে আমি ধর আলাদা করে দেব, এর মৃত্যুদণ্ড। কাশীরাজ ভয় পেয়ে গেছে শুনে, হ্যাঁ গিয়ে নারদমুনির কাছে প্রার্থনা করে বলছে, নারদমুনি কি ঘটনা ঘটে গেল? আমি তো মরতে চাই না, রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, রামচন্দ্রের হাত থেকে তো কোনো মতেই সম্ভব নয়, আমি তো মরতে চাই না, আমি শুধু আপনার নির্দেশ পালন করেছি, তা আপনি যে কোনো প্রকারেই হোক আমাকে রক্ষা করুন। তখন রামচন্দ্র নারদমুনি কাশীরাজকে বলছেন, দেখো কাশীরাজ রামচন্দ্রের হাত থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই,
তো তুমি যদি রামচন্দ্রের রামচন্দ্রের হাত থেকে রক্ষা পেতে চাও একটা উপায় আছে আমি এটা বলতে পারি কি না এখন দেখো অঞ্জনা মাতা তিনি ধ্যানমগ্ন আছেন আর তুমি গিয়ে অঞ্জনা মাতার চরণ ধরে কান্না করতে শুরু করে দাও আর অঞ্জনা মাতা যখন ধ্যান ভঙ্গ হয়ে তোমাকে পা ছাড়তে বলবে বা তার জিজ্ঞাসা করবে তুমি কি কারণে আমার কাছে এসেছ তখন তুমি অঞ্জনা মাতাকে সংকল্প করিয়ে নেবে করিয়ে তারপরে বলবে রামচন্দ্রের হাত থেকে আমাকে রক্ষা করো এই অঞ্জনা মাতাই পারে তোমাকে রামচন্দ্রের হাত থেকে রক্ষা করতে তো নারদ মুনির পরামর্শে কাশীরাজ চলে গেলেন অঞ্জনা মাতার কাছে গিয়ে দেখছেন তিনি ধ্যানে বসে আছেন তো চরণ ধরে কান্না শুরু করে দিয়েছেন আরে কাশীরাজ কি তুমি আমার চরণ ধরেছ তখন বলছে হ্যাঁ আমাকে রক্ষা করুন না কি হয়েছে বলো না যদি আপনি আমাকে রক্ষা করবেন কথা দিবেন তাহলে আমি বলবো আর আপনার চরণ ছাড়ব তো কিছুতেই ছাড়ছে না তখন বলছে ঠিক আছে তুমি বলো তার বলছে না এরকম বললে হবে না সংকল্প করতে হবে যে আপনি আমাকে আমি যা চাইবো আপনি আমাকে দেবেন কথা দেবেন অঞ্জনা মাতাকে হাতে জল দিয়ে সংকল্প করে নিয়েছে বলছে রামচন্দ্র আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আপনি আমাকে রামচন্দ্রের হাত থেকে রক্ষা করুন তো অঞ্জনা মাতা তিনি আশ্চর্য হয়ে গেছেন কি রামচন্দ্রের হাত থেকে কার ক্ষমতা আছে যে তোমাকে রক্ষা করে এ তো আমার কোনো সাধ্য নেই আমি কি করে তোমাকে রক্ষা করতে পারি না আপনি সংকল্প করেছেন আমি যা চাইবো আপনি দেবেন এই মুহূর্তে হনুমান বাড়ি থেকে তিনি রামচন্দ্রের দরবারে যাবেন আর প্রতিদিন যখন তিনি রামচন্দ্রের কাছে যান মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে যান এবার হনুমান এসছেন মাকে প্রণাম করে আশীর্বাদ নিতে মার আশীর্বাদ দিচ্ছেন তখন হনুমান বলছেন মা আমি এখন রামচন্দ্রের দরবারে যাব আমাকে আশীর্বাদ দাও তো বলছে আমি কি করে আশীর্বাদ তোমাকে দিতে পারি আমি এখন বিপদে পড়েছি তো তুমি যদি আমার এই বিপদ মুক্ত করতে পারো তাহলেই তোমাকে আমি আশীর্বাদ দেবো নাহলে তুমি আমার আশীর্বাদ পাবে না কি কি করতে হবে না তুমি কথা দাও সংকল্প নাও যে আমি যা চাইবো তুমি আমাকে দেবে তখন হনুমানকে অঞ্জনা মাতা সংকল্প করে নিয়েছে বলছে কাশীরাজকে আমি কথা দিয়েছি রামচন্দ্রের হাত থেকে আমি তাকে রক্ষা করব তা আমার তো কোনো ক্ষমতা নেই তো তুমি আমার এই কাজটা করে দাও এই কাশীরাজকে রামচন্দ্রের হাত থেকে রক্ষা করো তখন ঘটনা শুনেছেন শুনে সঙ্গে সঙ্গে কাশীরাজকে কাঁধে নিয়ে হনুমান সরুজ নদীতে চলে গিয়েছেন গিয়ে বলছেন কাশীরাজ তুমি সরুজ নদীতে প্রবেশ করো এই গলা জলে তুমি ডুবে থাকো সরুজ নদীতে আর আমি এই গদা নিয়ে দাঁড়ালাম আর তুমি ওখানেই মানে গলা জলে ডুবে তুমি রামচন্দ্রের নাম করতে থাকো সীতারাম 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 করতে থাকো হ্যাঁ এরকম কাশীরাজ তিনি সীতারাম 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 করছেন আর রামচন্দ্র তিনি ঘোষণা দিয়েছেন কাশীরাজের গলা থেকে ধর আলাদা করে দেবো কালকে সূর্য উদয়ের পূর্বেই তখন রামচন্দ্র কি করেছেন কাশীরাজকে বধ করবার জন্য তিনি পশুপাত অস্ত্র ছেড়ে দিয়েছেন আর এই পশুপাত অস্ত্র আসছে এসে যখন কাশীরাজের গলা ছেদন করবে দেখছে কাশীরাজের মুখ থেকে অনর্গল সীতারাম 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 বেরোচ্ছে এই পশুপাত অস্ত্র আর কাশীরাজকে ছেদন করতে পারছে না বিফল হয়ে তিনি ফিরে চলে গেছেন রামচন্দ্রের কাছে তখন রামচন্দ্র বুঝতে পেরেছেন এই পশুপাত অস্ত্র এ তো বিফল হয়ে ফিরে এসছে তখন তিনি ক্রোধান্বিত হয়েছেন আমার অস্ত্র কি করে বিফল হয় তো তিনি তখন কৃষ্ণ অস্ত্র মেরেছেন তো তখন হনুমান কাশীরাজকে বলছেন কাশীরাজ এখন আর সীতারাম করলে হবে না হ্যাঁ এখন তুমি কি করো জয় সীতারাম লক্ষ্মণ হনুমান জয় সীতারাম লক্ষ্মণ হনুমান এই করতে থাকবে হ্যাঁ তো এরকম
নাম তিনি অনর্গল করছেন করছেন এই বৈষ্ণব বস্ত্র এসছেন এসে যখন কাশীরাজে গলা ছেদন করবে তখন দেখছেন যে মানে রামচন্দ্র সহ সীতা দেবী লক্ষ্মণ হনুমানের নাম উচ্চারণ হচ্ছে আর এই বৈষ্ণব বস্ত্র আর গিয়ে তাদের ছেদন করতে পারলেন না বিফল হয়ে চলে গেলেন তখন রামচন্দ্র দেখলেন যে বৈষ্ণব বস্ত্র যখন রামচন্দ্র আসছেন সমস্ত পার্শ্ববর্গ সমস্ত সেই রাজসভার রাজন্যবর্গ পেছনে পেছনে ধাবিত হচ্ছেন এটা দেখে হনুমান কাশীরাজকে বলছেন কাশীরাজ আর তোমার রক্ষা নেই এখন তুমি তাড়াতাড়ি উঠে আসো উঠে এসে রামচন্দ্রের চরণে পড়ে গিয়ে শরণাগত হও নাহলে তুমি রক্ষা পাবে না তখন কাশীরাজ সেই সরোজ নদী থেকে উঠে এসে রামচন্দ্রের চরণে পড়ে গেলেন হ্যাঁ তখন রামচন্দ্র কাশীরাজকে তুলে কাশীরাজকে জিজ্ঞাসা কাশীরাজ কি ব্যাপার তুমি আমার রাজ্যে এসে আমার মর্যাদাকে তুমি হানি করছো তুমি সবাইকে প্রণাম করলে এই বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম কেন করলে না বলছেন আমার কোনো দোষ নেই প্রভু আমি যখন আপনার দরবারে আসার জন্য আমার গৃহ থেকে আমি বেরিয়ে আসছিলাম তখন আপনার ভক্ত নারদমুনি গিয়ে আমার কাছে বললেন কাশীরাজ আমি তোমার কাছে কিছু চাই তা আমি দিতে রাজি হতেই আমাকে বলল সংকল্প করতে হবে এ সংকল্প করিয়ে নিয়ে আমাকে বলল যে তুমি রামচন্দ্রের দরবারে গিয়ে সবাইকে প্রণাম করবে কিন্তু এই বিশ্বামিত্র মুনিকে তুমি প্রণাম করবে তাই আমি তাকে সংকল্প করেছি তাই এই আচরণ করেছি এটা আমার কোনো দোষ নেই তো তখন রামচন্দ্র কাশীরাজকে নির্দেশ দিলে যাও তুমি বিশ্বামিত্র চরণে প্রণাম করে তার কাছে ক্ষমা ভিক্ষা করো তখন সে এসে বিশ্বামিত্র মুনিকে প্রণাম করে তার কাছে ক্ষমা ভিক্ষা করলেন তখন রামচন্দ্র নারদ মুনিকে ডাকলেন ডেকে বলছেন নারদ তুমি সব জায়গায় এরকম কিছু একটা ঘটনা ঘটিয়ে দেবে কারণ কি বলছে প্রভু আপনি তো ঘোষণা করেছেন আমি আমার নাম অভিন্ন কোনো পার্থক্য নেই তো এটা জগতে প্রকাশ হবে কি করে এটা আপনারই ইচ্ছায় আমি এই কাশীরাজের মাধ্যমে এই লীলাটি সম্পাদন করেছি এই লীলাটা আপনারই ইচ্ছা ছিল হ্যাঁ এখানে প্রকাশ হলো যে ভগবান আর তার নাম অভিন্ন কোন পার্থক্য নেই এইভাবে রামচন্দ্র তিনি একদিকে তার মর্যাদাকেও তিনি প্রকাশ করেছেন এবং তার নাম আর তিনি যে অভিন্ন তিনি সেখানে লক্ষ্মী দেবী লক্ষ্মী মানে ঔশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী আর নারায়ণ হচ্ছে সমস্ত ঔশ্বর্যের পতি হ্যাঁ লক্ষ্মীপতি আমরা দেখতে পাই রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে তিনি বনবাসে গিয়েছিলেন তা রাবণ সীতা দেবীকে হরণ করেছিলেন তো লক্ষ্মী দেবীর এক নাম হচ্ছে চঞ্চলা তিনি নারায়ণ ব্যতি রেখে কোন জায়গায় স্থির থাকতে পারেন না তাই এখানে রাবণ তিনি একে সীতা দেবীকে হরণ করেছিলেন রাবণ নারায়ণকে বাদ দিয়ে সীতা দেবীকে ভোগ করতে চেয়েছিলেন তাই কি হলো সোনার লঙ্কা পুড়ে ঝাড়খার হয়ে গেল এখান থেকে আমরা শিক্ষা পাই শ্রীল প্রভুপাদ শিক্ষা দিয়েছেন যে এই জগতে যত ঔশ্বর্য আমরা দেখি এই সমস্ত ঔশ্বর্যের মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান
নারায়ণ। আর এই ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন লক্ষ্মী দেবী, সীতা দেবী। যেমন রাবণ তিনি নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মী দেবীকে অর্থাৎ সীতা দেবীকে ভোগ করতে চেয়েছিলেন, আজ বর্তমান সমাজের মানুষ নারায়ণকে বাদ দিয়ে ধন সম্পদ তারা ভোগ করতে চাইছেন। তাই দেখবেন রাবণ যেমন সে নারায়ণকে বাদ দিয়ে সীতা দেবীকে ভোগ করতে গিয়ে তার সোনার লঙ্কা পুরে সারখার হয়ে গেল, ঠিক এরকম এই জগতের মানুষ ভগবানকে বাদ দিয়ে এই যে ভগবানের ঐশ্বর্য তারা ভোগ করতে চাইছে, তাই দেখবেন কারোর হৃদয়ে শান্তি নেই। রাবণের মতো প্রত্যেকের হৃদয়ে সোনার লঙ্কা ধাও ধাও করে চলে। হ্যাঁ, তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে যে কি এই ঐশ্বর্য যে পরমেশ্বর ভগবানের, এটা ভগবান ব্যতি রেখে এই ঐশ্বর্য অধিষ্ঠাত্রী দেবী এই লক্ষ্মী দেবী চঞ্চলা, ঠিক এই ঔষধও চঞ্চলা। তাই এক জায়গায় এই ধন সম্পদ দেখবেন কোথায় স্থির থাকে না, আর যেখানে প্রবেশ করবে কেউ যদি নারায়ণকে বাদ দিয়ে এই ঔষধকে ভোগ করতে চাইবে তার হৃদয় কি হবে, জলে সারখার হয়ে যাবে। তাই আমাদের শিক্ষা হচ্ছে সমস্ত ঔষধকে নারায়ণের সেবায় যুক্ত করা। তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তিনি আর সারা পৃথিবীর মানুষকে এটি শিক্ষা দিলেন যে কিভাবে এই সমস্ত ঐশ্বর্য ভগবানের সেবায় যুক্ত করে আমাদের হৃদয়কে আমরা শান্ত করতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। তা রামচন্দ্র স্বয়ং ভগবান, আমরা প্রত্যেকটা জীব ভগবানের অংশ, আমরা ভগবানকে ভুলে যাওয়ার ফলে এই জগতে পতিত হয়েছি। ভগবান আমাদেরকে মনুষ্য জীবন দান করেছেন, ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক সেটা আমরা পুনর্স্থাপন করে আবার পুনরায় ভগবত ধামে ফিরে যেতে পারি। তো এই ভগবত ভক্তি আমরা কিভাবে লাভ করতে পারি, ভগবান এবং ভগবানের সুপ্ত ভক্ত সদ্গুরুর কৃপা। তাই বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু এবং কৃষ্ণের প্রসাদে এই ভক্তিলতা বীজ আমরা লাভ করতে পারি, এই ভগবত ভক্তি। রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি এই ভক্তি কিন্তু ডাইরেক্ট তিনি নিজে কাউকে দান করেন না, তিনি ভক্তি কোথায় রাখেন, তার বিশ্বস্ত সেবক তার শুদ্ধ ভক্তদের কাছে। তাই লক্ষণ তিনি হচ্ছেন আদি গুরু। তাই যখন রামচন্দ্র বনবাসে ছিলেন 14 বছর যখন তার বনবাস সমাপ্ত তিনি অযোধ্যায় ফিরে আসবেন, তো সীতা দেবী চিন্তা করলেন আমরা তো 14 বছর বনে থাকলাম, তো অযোধ্যায় ফিরে যাব, এই বন থেকে কিছু বনের শ্রেষ্ঠ জিনিস অযোধ্যাবাসীদের জন্য ফিরে মানে উপহার স্বরূপ নিয়ে যাওয়া উচিত। তো সেখানে দেখলেন একটা হরিণ, আর সেই হরিণটা এত সুন্দর, একদম স্বর্ণ দ্বারা নির্মিত, একদম মনকে আকর্ষণ করে। তখন সীতা দেবী রামচন্দ্রকে বললেন এই হরিণটা আমার চাই, আমি এই হরিণ অযোধ্যাবাসীদের জন্য উপহার স্বরূপ নিয়ে যাব। হ্যাঁ, তখন রামচন্দ্র সীতা দেবীর ইচ্ছা পূরণের জন্য হরিণ আনতে গেলেন, তিনি সীতা দেবীকে কার কাছে রেখে গেলেন, লক্ষ্মণের কাছে। তো লক্ষ্মণ হচ্ছে গুরু আর সীতা দেবী হচ্ছেন ভক্তির প্রতিভু। তাই রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি ভক্তিকে কার কাছে রাখলেন, গুরুর কাছে রাখলেন। হ্যাঁ, এই ভগবত ভক্তি আমরা যদি লাভ করতে চাই ভগবানের শুদ্ধ ভক্ত সৎ গুরুর মাধ্যমে আমরা এই ভগবত ভক্তি
লাভ করতে পারি। আর রামচন্দ্র তিনি চলে গেলেন লক্ষণের কাছে, সীতা দেবী দায়িত্ব দিয়ে গেলেন। এবার সেই হরিণকে যখন তীরবিদ্ধ করলেন, এই হরিণ ছিল হচ্ছে মারিচি অসুর। কেন, যখন রাবণ জানতে পেরেছিলেন এই রাম লক্ষ্মণ সীতা দেবীকে নিয়ে বনে পরিভ্রমণ করছেন, সুবর্ণাঘার খা তার বন বনের কাছে এই সীতা দেবীর রূপের মহিমা তিনি শ্রবণ করে সীতা দেবীকে হরণ করার জন্য তিনি ফাঁদ এঁটেছিলেন, যে এই মারিচি রামচন্দ্রের মামা ছিল, তিনি প্রকৃতপক্ষে অসুর ছিলেন, কিন্তু তিনি সেই আসুরিক প্রবৃত্তিকে পরিত্যাগ করে তিনি তপস্যারত হয়েছিলেন ভগবানের কৃপা লাভের জন্য। রাবণ এসে মারিচিকে বললেন যে মামা তোমাকে আমাকে সাহায্য করতে হবে, কি না, এই রামচন্দ্রের কাছ থেকে যাতে আমি সীতা দেবীকে হরণ করতে পারি তার সাহায্য করতে। তো এই মারিচি জানতেন রামচন্দ্র স্বয়ং ভগবান, তো সেই কাজে তিনি অত আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন রাবণ মারিচিকে বললেন তুমি গেলে রামচন্দ্রের হাতে তোমার মৃত্যু হবে, আর না গেলে আমার হাতে মৃত্যু হবে, তুমি কোনটা চাও? তখন মারিচি চিন্তা করলেন যে এই অসুরের হাতে আমার দেহ ত্যাগ করার চেয়ে আমি যদি স্বয়ং ভগবানের হাতে আমার দেহ ত্যাগ করি তাহলে আমার মুক্তি লাভ হবে। তাই তিনি এসেছিলেন, তথাপিও তিনি সৎ কপট আশ্রয় গ্রহণ করে যখন তীরবিদ্ধ করেছিলেন, তিনি রামচন্দ্রের কণ্ঠস্বর নিয়ে তিনি চিৎকার করেছিলেন, সীতে ভাই লক্ষণ আমাকে রক্ষা কর। তো এই ডাক শুনে সীতা দেবী চিন্তা করেছিলেন রামচন্দ্র কোন বিপদে পড়েছেন, তাই লক্ষণকে বললেন তোমার ভাই বিপদে পড়েছে, তুমি যাও তাকে বিপদ থেকে রক্ষা কর। তখন লক্ষ্মণ এই ডাক বুঝতে পেরেছিলেন, তখন তিনি সীতা দেবীকে বলেছিলেন এই ডাক আমার দাদার না, এটা মায়ার ডাক, আপনি বুঝতে পারছেন না, আমার দাদা স্বয়ং ভগবান, তিনি কোনো বিপদে পড়তেই পারেন না, তার বিপদ নেই, তিনি হচ্ছে বিপদ ভঞ্জন, তার বিপদ কি করে আসতে পারে? কিন্তু সীতা দেবী সেটা বুঝতে না পেরে তিনি বললেন, সেটা আপনারা সবাই জানেন, কিছু কটুক্তি করেছিলেন যে ও আমাকে ভোগ করার ইচ্ছা হয়েছে তোমার, তাই তুমি তোমার দাদার বিপদে যাচ্ছ না, তোমার দাদা বিপদে পড়বে আর তুমি আমাকে উপভোগ করবে, এরকম কিছু কটুক্তি বান করেছিলেন, যেটা সহ্য না করতে পেরে লক্ষ্মণ সীতা দেবীকে বলেছিলেন আজ পর্যন্ত আমি দাদার আজ্ঞা কখনো লঙ্ঘন করিনি, আপনার এই যে বান এটা আমি সহ্য করতে পারছি না। আসলে লক্ষ্মণ তিনি সীতা দেবীকে মাতৃজ্ঞানে ভক্তি করতেন, কোনদিন সীতা দেবীর পায়ের উপরে লক্ষ্মণ কোনদিন তাকিয়ে সীতা দেবীকে দর্শন করেননি। তাই যখন রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন, সীতা দেবীর শরীরের সমস্ত অলংকার তিনি ছুটতে ছুটতে গিয়েছিলেন, যখন দুই ভাই খুঁজতে খুঁজতে গিয়ে সেই অলংকার পেয়ে লক্ষণকে দেখাচ্ছিলেন যেটা তোমার বৌদির হাতের বালা, তখন লক্ষণ বলছে আমি বুঝতে পারছি না, কারণ আমি আমার মায়ের চরণের উপরে আমি কোনোদিন তাকিয়ে তার রূপ আমি দর্শন করিনি। তখন লক্ষণ তাই বলেছিলেন যে আমি যাচ্ছি, কিন্তু আমার দাদা যখন আমাকে দায়িত্ব দিয়েছে তোমাকে রক্ষা করার জন্য, তার জন্য আমি এই গন্ডি, হ্যাঁ যারা লক্ষণ গন্ডি আমরা সবাই জানি, জানে গন্ডি কেটে দিয়ে গেলেন, তো তোমাকে আমি অনুরোধ করবো এই গন্ডির বাইরে তুমি যাবে না, যত বিপদ আসো
তাহলে আমি তোমাকে রক্ষা দান করতে পারব। আর গণ্ডির বাইরে তুমি যখন যাবে তোমাকে আমি রক্ষা প্রদান করতে। এভাবে লক্ষণ গণ্ডি কেটে তিনি গেলেন। তখন রাবণ ছদ্মবেশ ধারণ করে, মানে সাধুর বেশ, রাবণ হচ্ছে কি প্রকৃত অসুর রাক্ষস, তিনি সাধুর বেশ ধারণ করে আসলেন সীতা দেবীর কাছে। এসে ভিক্ষার ছলনায় সীতা দেবীকে সেই গণ্ডি থেকে বের করে হরণ করে নিয়ে চলে গেলেন। এখান থেকে আমরা শিক্ষা পাই এই যে আমরা ভগবত ভক্তি সৎ গুরুর কাছে আমরা লাভ করেছি, আর এই ভক্তিকে রক্ষা করার জন্য গুরুদেব আমাদের একটা গণ্ডি দিয়েছেন। হ্যাঁ, গণ্ডি কি? চারটা নিয়ম পালন করতে হবে, ষোলমালা জপ করতে হবে, ভোগ নিবেদন করে প্রসাদ খেতে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার একাদশী ব্রত পালন করতে হবে। এগুলো হচ্ছে গণ্ডি, এটা লক্ষণ গণ্ডি। গুরুদেব হচ্ছেন লক্ষণের প্রতিনিধি, লক্ষণ হচ্ছে আদি গুরু, আর গুরুদেব হচ্ছে লক্ষণের প্রতিনিধি। আর রামচন্দ্র সীতা দেবীকে কার কাছে রেখে গেলেন? লক্ষণের কাছে। সীতা দেবী হচ্ছে ভক্তির প্রতিভু, তাই আমরা ভক্তি লাভ করতে পারি এরকম সৎগুরুর কাছ থেকে। আর এই সৎগুরু যখন আমাদের ভক্তি দান করেন, এই ভক্তি রক্ষা করার জন্য তিনি আমাদের কি করেন? গণ্ডি দেন। আর এই গণ্ডির মধ্যে আমরা যখন থাকবো আমাদের ভক্তি সুরক্ষিত থাকবে। কিন্তু কখনো কখনো সাধুর বেশ ধারণকারী কিছু কিছু অসুরেরা আমাদের কাছে এসে আমাদের এই ভক্তিকে কিন্তু হরণ করে নিয়ে চলে যাবেন, হ্যাঁ, যেটা আমরা বুঝতে পারবো না। অনেক সময় অনেক সাধুর বেশ ধারণ করে আসবে কিন্তু তারা হচ্ছে কি? অসুর। তাই আমাদের এরকম আসুরিক প্রবৃত্তি লোকদের থেকে মুক্ত থাকতে হবে। প্রকৃত ভক্ত সঙ্গ এবং এই গুরুদেবের দেওয়া এই গণ্ডির মধ্যে আমাদেরকে থেকে এই শুদ্ধ ভগবত ভক্তিকে লাভ করতে হবে, রক্ষা করতে হবে, তা না হলে আমাদের ভক্তিটা হরণ হয়ে যেতে পারে। এই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গের মাধ্যমেই আমরা এই শুদ্ধ ভগবত ভক্তিকে রক্ষা করতে পারি এবং শুদ্ধ ভক্তিকে আমরা বর্ধিত করতে পারি। তাই শুদ্ধ ভক্ত তাদেরকে করে আমরা চিনব না? শুদ্ধ ভক্ত তারা সমস্ত পাপ থেকে মুক্ত। ভগবত গীতায় ভগবান কৃষ্ণ জানালেন, যেশাং তু অন্তগতং পাপং জনানাম পুণ্য কর্মানাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম অনন্য ভাব। তিনি সমস্ত পাপ থেকে মুক্ত। আমরা ভাগবতের মাধ্যমে জানতে পারি যে চারটা পাপ কর্ম আছে, যেটা পরীক্ষিত মহারাজ কলিকে থাকার জন্য স্থান দিয়েছিলেন, যেটা আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সঙ্গ ইস্কনে যারা দীক্ষা গ্রহণ করেছি, দীক্ষার সময় আমরা গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করেছি আমি সারা জীবন চারটা নিয়ম পালন করব। এই চারটা নিয়ম হচ্ছে পাপ কর্ম, যেটা হচ্ছে অধর্মের স্থান। অপ্রার্থিত তদাতস্ময়ে স্থানানি কলয়ে দধৌ দুগ্ধং পানং স্ত্রিয়শুন যত্র অধর্মস্য চতুর্বিধ যত্র অধর্মস্য চতুর্বিধ। অনেক লোক এরকম চিন্তা করেন, এরকম বলে থাকেন, আরে ভগবত ভক্তি করব এর সঙ্গে কি সম্বন্ধ? খাওয়া দাওয়ার বিচার কেন থাকবে? এই ধরনের এইগুলির সঙ্গে কি সম্বন্ধ থাকছে? না, আমরা যে ধর্ম করছি ধর্মের বিপরীত হচ্ছে অধর্ম। যেমন আচার্যগণ শিক্ষা দিয়েছেন দিন রাত রাত
রাত আর দিন কিন্তু এক জায়গায় থাকে না। মহাপ্রভু সেই শিক্ষা দান করেছেন, দুই কবু এক রহে না ঠাই, দুটো জিনিস এক জায়গায় থাকে না, নয় দিন আর নালে রাত। রাত যখন থাকবে সূর্যের আলো প্রকাশ পাবে না, আর যখন সূর্যের আলো প্রকাশ পাবে তখন রাত্রের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। ঠিক এরকম ধর্ম আর অধর্ম এক জায়গায় থাকতে পারে না, তাই যারা ধর্ম করবে তারা অধর্ম থেকে অবশ্যই মুক্ত হবে। তাই আমরা দেখি ধর্মের চারটি স্তম্ভ রয়েছে, সত্য তপ শৌচ দয়া, আর অধর্মের চারটি স্তম্ভ যারা পাপ কর্ম, দুটো ক্রিয়া নেশা অবৈধ সঙ্গ আমিষাহার, এরা হচ্ছে অধর্মের চারটি পাপ। আর যারা ভগবান ভক্তি করবে ভগবানের আরাধনা করবে তারা অধর্মের প্রভাব থেকে মুক্ত থাকবে, তারা কখনো অধর্মে লিপ্ত হবে না। এই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, এই ইসকন স্থাপনা করে তিনি কঠোরভাবে এই চারটার বিধিনিষেধকে নিজে পালন করেছেন, তার সংস্থা সেটাকে তিনি বলবৎ করেছেন যে এই সংস্থার সমস্ত সদস্যদের এই চারটা নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। এটাই হচ্ছে ধর্মীয় শিক্ষা। তাই অনেক দেখা যায় তারা সাধুর বেশ ধারণ করেছেন, তিলক মালা পরেছেন, কিন্তু চারটা নিয়ম তারা পালন করে না। আর কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি সমাজে তাদেরকেই সাধু বলে মানুষ গণ্য করে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তাদেরকে কি বলেছেন, যারা এই চার তিলক মালা পরে যারা হচ্ছে চারটা কর্ম করে তাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, না পরীক্ষিত মহারাজ এই চারটা জায়গায় কাকে স্থান দিয়েছিলেন, কলিকে। আর যারা তিলক মালা পরে নিজেকে সাধু বলে পরিচয় দেয় প্রকৃতপক্ষে তারা হচ্ছে কলির চালা, নাকে তিলক গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতো, আসল শাক্ত কাজের বেলা সেও এক কলির চেলা। হ্যাঁ, কেননা দুত্ত মানে দুত্ত ক্রিয়া, তাস পাশা জুয়া খেলা যেখানে থাকবে কলি সেখানে থাকবে, কলি হচ্ছে এটা অধর্মের প্রথম পাপ, পাপ কর্ম। তাই যারা তিলক মালা পরে তাস পাশা জুয়া খেলবে তারা কি কলির চেলা। হ্যাঁ, নেশা কি কি খেলে নেশা হয়, চা বিড়ি পান দোক্তা খৈনি, তাই না, এগুলি খেলে নেশা হয়, আরো তো বড় বড় গুলি রয়েছে। তো তিলক মালা পরে যারা নেশা করবে তারা হচ্ছে কলির চেলা। আসলে এই ধরনের ব্যক্তিরা বড় বড় অসুর, এরা হচ্ছে বড় বড় অসুর, এরা ভক্তবে ধারণ করে জগতের মানুষের ভক্তিকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য তারা পরিভ্রমণ করছেন। তাই আমরা দেখতে পাই এই ধরনের ব্যক্তিদের প্রভাবে জগতের মানুষের হৃদয়ের ভক্তি নষ্ট হয়ে যায়, যার ফলে আজ বর্তমান সমাজে মানুষ সাধু দেখলে তারা দেখবেন নাক ছিটকায়, তারা চিন্তা করে সাধু মানে বদমাস, সাধু মানে কি ভণ্ড, মানে ধর্ম মানে নোংরা, তারা এটা চিন্তা করে। কেননা অধর্মের তৃতীয় পাখি অবৈধ সঙ্গ, শাস্ত্রে বর্ণনা করা আছে
কেউ ইন্দ্রিয় সংযম না করতে পারলে সে বিবাহ করবে, বৈবাহিক সম্বন্ধ সে রক্ষা করবে। আর বৈবাহিক সম্বন্ধ ব্যতি রেখে যে সম্পর্ক সেটা হচ্ছে অবৈধ, সেটা হচ্ছে অধর্মের তৃতীয় পাপ। তো অনেক সাধু বৈষ্ণব দেখা যায় নিজের স্ত্রীকেও খোঁজ রেখে রাখেন, অন্যের স্ত্রী নিয়ে ঘুরছেন, আর সেই সমস্ত লোকদের দেখে মানুষ চিন্তা করছেন এ সাধু মানেই ভণ্ড, সাধু মানেই নোংরা। সেই জন্য মানুষের হৃদয়ের ভক্তিটা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমাদের খুব সাবধান থাকতে হবে, নিজেদের ভগবত ভক্তিটাকে মজবুত করবার জন্য এই চারটা নিয়ম কঠোরভাবে আমাদের পালন করতে হবে। এই গুরুদেবের দেওয়া আজ্ঞা, এই গণ্ডি আমরা যদি লঙ্ঘন না করি, এবং আমরা যেন এরকম কোন ব্যক্তির দ্বারা প্রতারিত না হই যে আমাদের হৃদয়ের ভক্তিটা নষ্ট হয়ে যাবে। তাই এখানে রামচন্দ্র তিনি এই যে লীলা সম্পাদন করেছিলেন, এই লীলার মাধ্যমে তিনি এটা শিক্ষা আমরা লাভ করতে পারি যে এই যে রাবণ তিনি অসুর, কিন্তু তিনি সাধুর বেশ ধারণ করে সে সীতা দেবীকে হরণ করছেন। আর জগতে এরকম অনেক সাধু তারা তিলকমালা পড়েছেন, কিন্তু গীতা ভাগবত শাস্ত্রের যে শিক্ষা, যে আদর্শ তারা পালন করছেন না, জগতে বিচরণ করে মানুষের ভক্তিকে হরণ করছেন। আর সেই শিক্ষা আমরা দেখতে পাই আজ বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, জগতে তিনি বিতরণ করলেন, আর জগৎবাসী সেই সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়ে তারা শুদ্ধ ভগবত ভক্তি লাভ করেছেন, রামচন্দ্রের কৃপা তারা লাভ করেছেন। তা আমরা রামচন্দ্রের কাছে প্রার্থনা করব, তিনি যে জগতে এই শুদ্ধ ভক্তি দান করবার জন্য এসেছেন, আমরা যেন তার আদর্শ, তার শিক্ষা গ্রহণ করে এই শুদ্ধ ভগবত ভক্তি লাভ করে আমাদের জীবনকে সার্থক করতে পারি। আর জগতের মানুষ যখন এই শুদ্ধ ভক্ত সঙ্গ তারা লাভ করবে, তারাও শুদ্ধ ভগবত ভক্তি লাভ করে তাদের জীবনকে সার্থক করতে পারবে। আর এটাই হচ্ছে এই জগতে একমাত্র শিক্ষা। এই রামচন্দ্র পরমেশ্বর ভগবান তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসে জগতে এই কৃষ্ণ ভক্তি তিনি কি করলেন, নিজে আচরণ করে শিক্ষা দিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি উল্লেখ করেছেন এই জগতে কোনো কিছুর অভাব নেই। আজ থেকে দেখবেন 20-30 বছর পূর্বে মানুষের খাওয়া পরার বা জীবনযাত্রার যে সংগতি ছিল না, এখন বর্তমান সমাজের মানুষের দেখবেন সচ্ছল অবস্থা, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি নেই। খাওয়া পরার মানুষের কোনো অভাব নেই, কিন্তু মানুষের হৃদয়ে শান্তি নেই। কেন? অভাবটা কিসের? না কৃষ্ণ ভক্তির অভাব, যার ফলে মানুষের হৃদয়ে শান্তি নেই। তাই মানুষ এই অশান্তির প্রভাব থেকে কখন মুক্ত হতে পারবে, যখন তারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। এই কৃষ্ণ ভক্তি কিভাবে লাভ করবেন? ভক্ত সঙ্গের মাধ্যমে। তাই জগতে যত তাড়াতাড়ি সম্ভব বেশি করে মানুষকে ভক্ত সঙ্গ দান করতে হবে। এই ভক্ত সঙ্গের মাধ্যমে মানুষ ভগবত ভক্তি লাভ করে তার হৃদয়ের এই অশান্তিরূপ আগুন সে নির্বাপিত করতে পারবে। এই জন্য পরমেশ্বর ভগবান
চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে এসে তিনি ভগবত ভক্তি জগতে বিতরণ করলেন, সাধু সঙ্গ জগতে বিতরণ করলেন এবং মহাপ্রভু তিনি বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। তাই মানুষ যাতে শুদ্ধ ভক্তি ভক্ত সঙ্গের মাধ্যমে লাভ করতে পারে, তাই এটা আমাদের প্রত্যেকেরই যত্নবান হতে হবে। এর জন্য আমাদের এই ভগবত ভক্তির যে বিধিনিষেধ নিজেদেরকে কঠোরভাবে পালন করতে হবে, শুদ্ধ ভগবত ভক্তি লোকের কাছে পৌঁছিয়ে দিতে হবে, আর এটাই হচ্ছে জগতে প্রকৃত পরোপকার। মহাপ্রভু আমাদের একটা দায়িত্ব দিয়েছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার। আমাদের নিজেদের জীবনকে সার্থক করতে হবে এবং অন্যকে উপকার করতে হবে। আমার জীবনকে আমি কিভাবে সার্থক করতে পারি, যখন আমরা শুদ্ধ ভগবত ভক্তি লাভ করব। বলছে জন্ম সফলতার কৃষ্ণ দর্শন হয়েছে একবার, এটা ভজন আছে না, যে ভগবত দর্শন যার লাভ হয়েছে তার জীবন সার্থক। তা ভগবত দর্শন আমরা কিভাবে লাভ করতে পারি, শুদ্ধ ভক্তির মাধ্যমে। আর অন্যকে কিভাবে উপকার করতে পারি, না এই জগতে আমরা উপকার বলতে বুঝি অন্নহীনকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, যার শিক্ষার সঙ্গতি নেই তাকে কিছু শিক্ষার ব্যবস্থা দেওয়া, গরিব দুঃখীকে একটু ঔষধ দেওয়া, এগুলি মনে করি পরোপকার। আর এইগুলি যখন আপনি করবেন দেখবেন চারিদিকে খবর পেপার টিভিতে সংবাদে হাইলাইট হবেন, সরকার থেকে আপনার বিভিন্ন অনুদান আসবে। কিন্তু এই ধরনের উপকারকে ক্ষণস্থায়ী উপকার বলে বর্ণনা করা হয়েছে। আমি ক্ষুধার্ত, আপনি আমাকে খেতে দেবেন, আপনি বলতে পারেন না আর আপনার কখনো ক্ষুধা লাগবে না। হয়তো আমি এখন ক্ষুধার্ত, কেউ আমাকে খেতে দিলে চার ঘন্টা পাঁচ ঘন্টা আমার পেটে শান্তি হবে, আবার তারপরে দেখবেন যে আবার আগুন পেটের আস্তে আস্তে আবার জ্বলতে থাকে। কেউ বস্ত্রহীনকে বস্ত্র দিলে হয়তো সেই বস্ত্রটা সে ছয় মাস ব্যবহার করতে পারবে, কিন্তু পূর্ণরূপে তার উপকার করতে পারবে। আর এই উপকারকে শ্রীল প্রভুপাদ বলছেন ফোড়া গায়ে হাওয়া দেওয়া। কোন বাচ্চার ফোড়া হয়েছে, সেই ফোড়ায় যন্ত্রণায় ছটফট করছেন, আর মা উপশম করবার জন্য গিয়ে ফোড়ার উপরে হাওয়া দিচ্ছেন। কতটুকু উপশম হবে, যতক্ষণ হাওয়া দেবেন হাওয়া বন্ধ হয়ে যাবে, আবার যে যন্ত্রণা সেই যন্ত্রণা হতেই থাকবে। ঠিক এইরকম আমি ক্ষুধার্ত, আপনি খেতে দিলে নিবৃত্তি হবে, খাওয়া বন্ধ করে দেবেন আবার জ্বলতে থাকবে। কিন্তু যারা ক্ষুধার্ত, যারা বস্ত্রহীন, যাদের লেখাপড়ার সঙ্গতি নেই, তারাই শুধু দুঃখী নয়। দেখবেন আমরা এই জগতে কেউ দুঃখ থেকে মুক্ত নয়। এই দুঃখের মূল কারণ কি, এর মূল কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ সেটা আমরা হারিয়ে ফেলেছি, যার ফলে আমরা জন্ম মৃত্যু জরাবাদীর চক্রে 84 লক্ষ জমিতে এই দুঃখময় পরিস্থিতিতে বারংবার আমরা পতিত হচ্ছি। তার জন্য আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সঙ্গে হারিয়ে যাওয়ার সম্পর্কে পুনর্স্থাপন করা।
এই বিষয়ে শ্রীলা প্রভুপাদ দুটো সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন। একটা বাচ্চা ছেলে সে বাবার সঙ্গে কোথায় যাচ্ছিল, তো ট্রেনের বাসে যেখানে উঠছে প্রচুর ভিড়, কোথায় সে উঠতে পারছে না। তো একটা বাস এসছে, বাবা কি করেছেন ওই ছেলেটাকে বাসের প্রথম দরজা দিয়ে তুলে দিয়েছেন, ভিড় ওর মধ্যেই ঢুকে দিয়েছেন। আর বাবা পেছন গেটে উঠেছেন, চিন্তা করেন আমি নেমে বাচ্চাকে নামিয়ে নেব। তো যখন বাবা নেমে বাচ্চাকে নামাতে গিয়েছে, বাচ্চা তো ছোট, ওই লোকের ভেতরে ভেতর দিয়ে ভেতরে চলে গেছে, আর বাবা নামাতে পারছে না। আর বাস টাইম অনুসারে চলে, থাবা দিয়েছে ছেড়ে দিয়েছে, বাচ্চাকে নিয়ে বাস চলে গেছে, বাবা নিচে দাঁড়িয়ে আছে। বাস যখন গন্তব্যস্থলে গিয়েছেন, তো গন্তব্যস্থলে গিয়ে সবাইকে বাস থেকে নামিয়ে দিয়েছেন, বাচ্চা নেমে কান্না করছেন। এবার কিছু লোক দেখছে বাচ্চাটা কান্না করছে, তো চিন্তা করলো বাচ্চাটা খিদা পেয়েছে তাই কান্না করছে, কিছু খাবার এনে দিয়েছে, বাচ্চা হাতে খাবার নিয়ে আবার কান্না শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ পরে আর কিছু লোক এসে দেখছে বাচ্চার হাতে খাবার, বাচ্চাটা কান্না করছে, কেন গা হাত দিয়ে দেখছে গাটা গরম। চিন্তা করলো হয়তো বাচ্চার জ্বর এসছে তাই কান্না করছে, কিছু ওষুধ কিনে নিয়ে এসে দিয়েছে, হাতে খাবার আছে আর ওষুধ, এ দুটো নিয়ে আবার কান্না শুরু করেছেন। তো ঠান্ডার দিন, সন্ধ্যা হয়ে গেছে, কনকনে ঠান্ডা পড়েছে, কাঁপছে, হাতে ওষুধ আর খাবার নিয়ে কান্না করছে। তো কিছু লোক এসে দেখছে বাচ্চার হাতে খাবার আর ঔষধ আছে, বাচ্চা কান্না করছে কেন, ঠান্ডা লেগেছে। তো ওরা বস্ত্র কিনে নিয়েছে, বস্ত্র গায়ে দিয়ে দিয়েছে, তো ওর খাবারের অভাব নেই, ঔষধের অভাব নেই, বস্ত্রের অভাব নেই, ওই বস্ত্র গায়ে দিয়ে আবার কান্না শুরু করে দিয়েছেন। অভাবটা কিসের, বাবার অভাব। ওর কান্না কখন থামবে, যখন বাবাকে লাভ করবে। ঠিক এরকম এই জগতে দেখবেন আমাদের খাওয়া পরা কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের কারণ হৃদয়ে শান্তি নেই, অভাবটা কিসের, আমাদের পরমপিতা পরমেশ্বর ভগবানের সঙ্গে যে নিত্য সম্বন্ধ আমরা হারিয়ে এই জগতে এসেছি, যার ফলে আমরা কেউ শান্তি পাচ্ছি না, কোনো কিছুতেই আমাকে কেউ সন্তুষ্ট দান করতে পারছেন না। তাই আমরা যতক্ষণ না ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ আমরা স্থাপন করতে পারছি, ততক্ষণ কেউ আমরা শান্তি লাভ করতে পারি না। তাই ছিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আমাদের সঙ্গে ইসকন স্থাপনা করে, এই ইসকনের প্রচার কার্যের সাহায্যের জন্য তিনি বিভিন্ন ধনী লোকের কাছে গিয়ে তাদের কাছে বলতেন যে আপনি ধনী, ভগবান আপনাকে অনেক ধন দিয়েছে, আমাদের এই কৃষ্ণ ভাবনা আমাদের তো প্রচারের জন্য কিছু সাহায্য করবে। এইভাবে একবার বিল্লা কোম্পানির মালিকের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন যে আপনারা তো অনেক ধনী লোক, আপনাদের অনেক অর্থ অনেক জায়গায় দান করেন, আমি ইসকন স্থাপনা করেছি ইসকনের প্রচারের জন্য, কিছু অর্থ দান করুন। তখন বিল্লার মালিক প্রভুপাদকে বলছেন আপনি ইসকন স্থাপনা করে সমাজের কি সেবা করছেন লিস্ট দেন না, আমরা যাদের কিছু দান করি তারা যে সমাজের সেবা করে তাদের লিস্ট আছে, তা আপনি কি কিভাবে সমাজের সেবা করছেন লিস্ট দেন, তাহলে আমরা আপনাকে দান করব। তো শ্রীল প্রভুপাদ বললেন আপনার বন্ধু টাটা, তার ছেলে ব্রেন খারাপ হয়ে বাড়ি থেকে বেরিয়ে বোম্বে শহরে ঘুরে ঘুরে বেড়ায় আর ভিক্ষা করে করে খায়। এবার সে ভিক্ষা করতে গেল, একজনের কাছে 5 টাকা দিয়েছে, ও চায়ের দোকানে গিয়ে চা কিনে খেলো, উপকার করলো,
পরের দিন আরেকটা লোকের কাছে ভিক্ষা করতে গিয়েছে 50 টাকা দিয়েছে হোটেলে কি ভাত খেয়েছে উপকার করলো তারপরের দিন ভিক্ষা করতে গিয়ে আপনার কাছে সে ভিক্ষা চেয়েছে আর আপনি দেখতে চিনতে পেয়েছেন এ আপনার বন্ধুর ছেলে আপনি তাকে কিভাবে সাহায্য করবেন বলুন তখন ওই মালিক বলছে আমি যদি দেখে চিনতে পাই আমার বন্ধু ছেলে আমি ওর হাত ধরে আমার গাড়িতে তুলে বাবার কাছে পৌঁছিয়ে দেব তসিলা প্রভুপাদ বলছেন আমরা এই কাজটা করছি এই জগতের মানুষ সবাই ভগবানের সন্তান আর ভগবানকে ভুলে গিয়ে এই জগতে সবাই এই দুঃখময় পরিস্থিতিতে পড়েছে তাই লোকেরা যেহেতু জানে না আমরা সবাই ভগবানের সন্তান তাই তারা এই 5 টাকা 50 টাকা দানের মতো কেউ খেতে দিচ্ছে কেউ বস্ত্র দান করছে কেউ ঔষধ দিচ্ছে এই ধরনের উপকার করছে স্থায়ী উপকার নয় আমরা জানি এ ভগবানকে ভুলে গিয়ে এই দুঃখ পাচ্ছে ভগবান হচ্ছে পরম পিতা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যেমন এই টাটার কোম্পানির ছেলে এ বাবাকে ভুলে গিয়ে পাগলের মতো ঘুরছিল যখন বাবার কাছে ফিরে যাবে আর ভিক্ষা করতে দরকার হবে বাবা তখন ট্রিটমেন্ট করবে তার যে স্বাভাবিক অবস্থায় ফিরে আনবে আর তার তখন ভিক্ষা করার আর কোন প্রয়োজন নেই ঠিক এইরকম আমরা যে এই পরিস্থিতিতে পুনর পতিত হচ্ছি এর কারণ হচ্ছে আমাদের যে পরম পিতা পরমেশ্বর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে ভুলে যাওয়ার ফলে আমরা যখন তার কাছে ফিরে যেতে পারবো এই পরিস্থিতিতে আর আমাদের পড়তে হবে না আর তার জন্য হচ্ছিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আমাদের সঙ্গে ইসকন স্থাপনা করে সবার সঙ্গে যে ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ এটা দান করে সবাইকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে আর এটাই হচ্ছে প্রকৃত পরোপকার আর ইসকনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভক্ত সঙ্গ দান করে ভগবত ভক্তির মাধ্যমে মানুষ যাতে ভগবত ধামে ফিরে যেতে পারে তাই ইসকনের মাধ্যমে এরকম শুদ্ধ ভক্ত সঙ্গ জগতে দান করছে যার ফলে মানুষ দেখবে ইসকনের সঙ্গ প্রভাবে তারা 4টা নিয়ম কঠোরভাবে পালন করছেন ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছেন কলিযুগের যুগধর্ম হরিনাম জপ কীর্তন ভগবত ভক্তি অনুশীলন করছেন তাই আপনারা আসুন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আমাদের সঙ্গে ইসকনের সঙ্গে যুক্ত হয়ে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করে মনুষ্য জীবন সার্থক করুন আর এই ভগবত ভক্তি জগতে দান করুন যেটা রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান এই জগতে এসে এই ভগবত ভক্তি জগতে মানুষ কিভাবে লাভ করবে এই ভগবত ভক্তিকে কিভাবে রক্ষা করবে সেই শিক্ষা জগতে দান করেছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখানে আমরা রাখছি ভোগ রেডি এখন ভোগ নিবেদন হবে সেই সঙ্গে কীর্তন হবে তা আমার আলোচনা থেকে যদি কোনো প্রশ্ন থাকে দুই একটি করতে পারেন কই পূজারি ঘন্টা বাজিবেন এখন ভজ ভক্ত